হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর আজকে একটা আমি আপনাদের সামনে বাঘের গল্প নিয়ে এসেছি বাঘ কেমন হয় দেখুন একটা ছোট্ট গ্রাম জঙ্গলের ধারে জঙ্গলের ভয়ে বাঘের ভয়ে সেই গ্রামের লোকরা খুব চিন্তায় থাকে কবে বাঘ ঢুকে পড়বে কবে হিংস্র বাঘ ঢুকে আমাদেরকে খেয়ে নেবে তো সত্যি সত্যি একদিন রাত্রে ওই গ্রামে সেই জঙ্গল থেকে বাঘ এসে ঢুকে পড়েছে তো সবাই যে যার ঘরে ঢুকে গেছে এক বৃদ্ধা ঢুকতে পারেনি সেই বৃদ্ধাকে সেই বাঘ নিয়ে চলে গেছে তো তারপরে দু চার দিন পর আবার সেই বাঘ এসেছে এসে আবার একটা বাচ্চা নিয়ে চলে গেছে বাঘ তো বাঘ সে মানুষের স্বাদ যখন পেয়েছে আর কিছু আটকায় তার কাছে সে তো আসবেই সে তো শিকার করবেই তাই না তো তখন গ্রামের লোকরা ভাবতে লাগলো যে এইভাবে তো হবে না আমাদেরকে কিছু করতে হবে কি করা যায় তখন গ্রামের লোকরা সবাই মিলে যুক্তি করে একটা ফাঁদ পাতলো ফাঁদটা কি একটা সুন্দর খাঁচা তৈরি করে সেই খাঁচার মধ্যে একটা ছাগলের বাচ্চা ভরে দিয়ে অন্ধকারে গ্রামের কিছু লোক বসে থাকলো এবং দরজাটা খুলে রাখলো তো রীতিমতো সেদিন বাঘ চলে এসেছে বাঘ এসে দেখে কেউ কোথাও নেই তাহলে আমি আর মানুষ না এই ছাগলের বাচ্চাটা দিয়েই আমাকে কাজ থাকতে হবে ছাগলের বাচ্চাটা যেই ঢুকে খেতে গেছে আর অমনি গ্রামের লোকরা এসে দরজাটা বন্ধ করে দিয়েছে এই দরজা বন্ধ করে দেওয়ার পরে সকাল হয়েছে প্রচুর লোক জড়ো হয়েছে তখন বাঘ সবকে বলছে যে আমাকে ছেড়ে দাও আমি আর তোমাদের শিকার করব না তখন গ্রামের লোকরা বলছে তোমাকে বিশ্বাস আমরা করবো কখনো না তুমি যেমন তেমনি খাঁচায় থাকো তো এই পার হয়ে যায় পশু করে তখন বাঘের ভীষণ খিদে পেয়েছে ভীষণ জলপিপাসা পেয়েছে তো পাশের গ্রামের একটা লোক সেই খাঁচার পাশ দিয়ে যাচ্ছিল তো বাঘ তখন কি করলো সেই লোকটাকে ধরে ভীষণভাবে অনুরোধ করতে লাগলো খাঁচা থেকে যে তুমি আমাকে খুলে দাও আমি তোমার কিচ্ছু করব না তোমাকে আমি খাব না তো সেই লোকটা তখন বলল যে আমাকে কি পাগল কুকুরে কামড়েছে যে আমি তোমাকে খুলে দেব। তোমাকে খুলে দিই আর তুমি আমাকেই খাও তখন সেই বাঘ কথা দিল না না আমি তোমাকে খাব না আমি সত্যিই বনে চলে যাব। আমাকে একবার খুলে দিয়েই দেখো তো তখন যেই খুলে দিয়েছে সেই লোকটা দরজাটা দরজাটা খুলে দিতে সেই বাঘ বেরিয়ে এসে তখন সেই লোকটার দিকে ধাওয়া করে বলছে আমি তোমাকেই খাব তখন লোকটা বলছে সে কি কথা তুমি আমাকে কথা দিলে যে আমাকে তুমি খাবে না তুমি সোজা জঙ্গলে চলে যাবে তার জন্য আমি তোমাকে খুলে দিলাম এটা তো বেইমান এটা তো চিটার হচ্ছে তাহলে তুমি তো এটা করতে পারো না তখন বাঘ বলছে সব কিছু রাখো পরে আমার খিদে পেয়েছে আগে তোমাকে আমি খেয়ে পেট ভরবো তারপরে কোনো কথা তো তখন গ্রামের লোকরা সব চলে এসেছে গ্রামের লোকরা এসে তখন বলছে তুমি যে পরশুর রাজা যদি এই এইরকম বিচার করো তাহলে তোমাকে সবাই মানবে তখন বাঘ মনে মনে ভাবছে আমাকে সবাই মানবে ভয়ে মানবে তখন গ্রামের লোকরা বলল ঠিক আছে চলো তোমার জঙ্গলে চলো তোমার জঙ্গলে গিয়ে সেখানেই বিচার হবে তোমার আরো পশুরা যা বলবে তাই আমরা করব। তখন জঙ্গলে গেছে জঙ্গলে গিয়ে প্রচুর আরো পশুরা আছে তখন কোনো পশু ভয়ে কিচ্ছু বলছে না কে বা কি বলবে সেই বাঘের ভয়ে তো বাঘ তখন বলছে আমি আজকে এই মানুষটাকেই খাব তখন দূর থেকে একটা শেয়াল শেয়ালের তো খুব বুদ্ধি দূর থেকে একটা শেয়াল বলছে বিচার এখানে হবে না যেখানে ঘটনা ঘটেছে বিচারটা ঠিক সেখানেই হবে সেখানেই চলো তো সবাই যথার্থী সেই গ্রামে আবার চলে এসেছে খাঁচার কাছে তখন শিয়াল বলছে যে এইটুকু খাঁচায় বাঘ তুমি ঢুকেছিলে এটা হতেই পারে না তখন বাঘ বলছে না না আমি এই খাঁচাতেই ঢুকেছিলাম তো বলছে হতেই পারে না তখন বাঘ বলছে ঠিক আছে আমি ঢুকে দেখাচ্ছি দেখো আমি কেমন করে ঢুকেছিলাম তখন যেই বাঘ ঢুকেছে আর শিয়াল তখন সেই মানুষটাকে ইশারা করে দিয়েছে দরজাটা লাগিয়ে দাও তখন শিয়াল বলছে যে তুমি কিভাবে দরজাটা খুলে দিয়েছিলে তুমি লাগিয়ে দিয়ে দেখাও তখন সেই লোকটা দরজাটা বন্ধ করে দিয়েছে খাঁচার তখন শিয়াল বলছে তুমি কোথায় থেকে আসছিলে আর কোথায় যাচ্ছিলে লোকটাকে বলছে তো লোকটা তখন বলছে আমি পাশের গ্রাম থেকে আসছিলাম আমি সামনে একটা গ্রাম আছে ওই গ্রামে যাব তো শিয়াল তখন বলল যাও তুমি তুমি যেখানে যেভাবে যাচ্ছিলে সেইভাবেই যাও আর গ্রামের লোক তোমরা কি করছিলে আপন আপন কাজ করছিলে তো যাও তোমরাও আপন আপন কাজ করো কারণ এ যেমন পশু তেমনি জব্দ হয়ে আজ থেকে ও খাঁচাতেই বন্দি থাক ওর খাঁচাতেই মৃত্যু হবে তারপরে খাঁচা খুলে ওর মৃতদেহ ফেলে দেওয়া হবে তো দেখুন এখানে একটা জিনিস বোঝার আছে আমরা কিন্তু মায়ার বাঁধনে এই সংসারের খাঁচায় ঠিক বাগের মতো বন্দি বাঘটাকে তো একটা গুরু সেজে এসে কেউ খুলে দিল বাঘ কিন্তু পরিবর্তন হলো না ঠিক আমাদের মতোই আমাদের যদি সদগুরুর সঙ্গ ধরি সদগুরু এসে যদি খাঁচাটা খুলে দেয় তাহলে আমরা মুক্তি লাভ করব। কিন্তু সৎগুরু আমরা ধরবো না আর ওই মায়ার বাঁধনের মতো আমরা ওই খাঁচায় পড়ে ছটপট করব। আর কিছুই না এটা আমাদের জীবনের বোঝানোর জন্যই বাগের গল্প দিয়ে বোঝানো হলো তো যাই হোক গল্পটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আমি আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব ততদিন কৃষ্ণ নাম গুনগুনাতে থাকুন হরে কৃষ্ণ জয় নিতায় জয়